ঠিক ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছে। জানি রাখি, দিনের পর দিন চুরির ঘটনা ঘটে শিলিগুড়ি শহরে, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহরের প্রধাননগর থানার অন্তর্গত এলাকা থেকে চুরি হয়েছিল দুটি টোটো, এবং ঠিক ইতিমধ্যে সেই দুই টোটো উদ্ধার করেন পুলিশ। প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ সেই টোটো উদ্ধার করেন, এবং জানা যায় ইসকন মন্দির আনন্দ গোস্বামী বলে একজন রয়েছেন, তাকে গ্রেপ্তার করেন, এবং তার কাছ থেকে এই টোটো দুটি টোটো উদ্ধার হয়, এবং ঠিক ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেন, এবং ঠিক ইতিমধ্যে প্রধাননগর থানার পুলিশ আর কিছুক্ষণ বাদে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করবেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে আনন্দ গোস্বামী যে ইসকন মন্দির এলাকা যে রয়েছে সেই ইসকন মন্দির এলাকা থেকে আটক করেন এবং তাকে গ্রেপ্তার করেন গতকাল মাঝরাতে। এবং ঠিক ইতিমধ্যে ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরছে, দিনের পর দিন শিলিগুড়ি শহরে একের পর এক টোটো চুরির ঘটনা ঘটে, এবং সেই টোটোর এই মুহূর্তে করেছেন উদ্ধার করেছেন, এবং তার সমস্ত যে জিনিসপত্র সেই সমস্তটাই কিন্তু উদ্ধার করেছেন। এবং ঠিক ইতিমধ্যে প্রধাননগর থানাতে রয়েছে, প্রধাননগর থানা থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি এই মুহূর্তে। জানিয়ে রাখি শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ আবারও বড়সড় সাফল্য, দুটি টোটো চুরি হওয়া টোটো উদ্ধার করলেন এই মুহূর্তে। এই মুহূর্তে জানিয়ে রাখি শিলিগুড়ি ইসকন মন্দির রোড এলাকা থেকে উদ্ধার করা হয়, এবং আনন্দ গোস্বামী যে বলে রয়েছে গোস্বামী তাকেও কিন্তু গ্রেপ্তার করেন, এবং তাকে আর কিছুক্ষণ বাদে শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য, ইতিমধ্যে দুটি টোটোই উদ্ধার করেন, এবং টোটোর সাথে যে সমস্ত জিনিসপত্র সেই সমস্ত কিন্তু উদ্ধার করেন। এবং ঠিক ইতিমধ্যে প্রধাননগর থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য, আনন্দ গোস্বামী নামে এক যুবক যে ইসকন মন্দির এলাকার বাসিন্দা, তিনি এই দুই টোটো চুরি করেছিলেন, এবং ঠিক ইতিমধ্যে তাকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে প্রধাননগর থানার পুলিশ এই দুই টোটো কিন্তু উদ্ধার করেন। এই মুহূর্তে ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরছি। দিনের পর দিন যেভাবে ছিনতাই চুরি সমস্ত বেড়েই চলেছে শহরে, শিলিগুড়ি শহরে, এবং ঠিক পুলিশও একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন, পুলিশও দিন থেমে নয়, পুলিশও কিন্তু একের পর এক অভিযান চালাচ্ছে। প্রধাননগর থানার পুলিশ এই মুহূর্তে দুটি টোটো উদ্ধার করা হয় এবং উদ্ধার করে নিয়ে আসা প্রধাননগর থানাতে, এবং যাদের টোটো তাদেরকে কিন্তু চিহ্নিত করার পর তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। এবং ঠিক ইতিমধ্যে প্রধাননগর থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য, ইতিমধ্যে প্রধাননগর থানাতে রয়েছি, প্রধাননগর থানা থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। জানিয়ে রাখি দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা, এবং ঠিক অবশেষে চুরি হয়েছিল বেশ কয়েকদিন আগেই টোটো, এবং এই দুই টোটো চুরি হওয়ার পর অভিযোগ দায়ের করেছিলেন প্রধাননগর থানাতে, এবং প্রধাননগর থানাতে অভিযোগ জানানোর পর প্রধাননগর থানার পুলিশ তদন্তে নেমে এই দুই টোটো উদ্ধার করেন। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই দুই টোটো এবং টোটোর সাথে ব্যাটারি সমস্ত জিনিস এই সমস্ত খুলে রাখা হয়েছিল, এবং তার বাড়ি থেকে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু উদ্ধার করা হয়, এবং সেই দুই টোটো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমি রয়েছি প্রধাননগর থানাতে, এবং প্রধাননগর থানা থেকে সরাসরি এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। চুরি হওয়া দুই টোটো উদ্ধার করলেন প্রধাননগর থানার পুলিশ। এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি, চুরি হওয়া টোটো উদ্ধার করলেন প্রধাননগর থানা পুলিশ, এবং আনন্দ গোস্বামী বলে একজন রয়েছেন, তাকে গ্রেপ্তার করেন ইসকন মন্দির এলাকায় তার বাড়ি, এবং ঠিক ইতিমধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং শিলিগুড়ি মহকুমা আদালতে এই কিছুক্ষণ মধ্যে কিন্তু তাকে পেশও করা হবে। এবং ঠিক ইতিমধ্যে দুটি টোটোই কিন্তু উদ্ধার করেন প্রধাননগর থানার পুলিশ। এর মধ্যে আরও একবার জানিয়ে রাখি, প্রধাননগর থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য, প্রধাননগর থানার পুলিশ আবারও অভিযানে নেমে দুটি টোটো উদ্ধার করলেন সরাসরি কিন্তু লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, ইসকন মন্দির রোড এলাকা থেকে টোটো উদ্ধার। চার ডিজিট মা অব প্রথম পুরস্কার নাগাল্যান্ড স্টেট ডিয়ার 500 সুপার মন্থলি লটারি, পহিলো পুরস্কার 2.5 crore গ্যারান্টি মাত্র চার ডিজিট মা, টিকিট 500 rupees, ড্র 27 July, পহিলো পুরস্কার কেবল বিক্রি ভাইকা টিকিট বাট। গণপতি দ্বারিকা গ্যালেরিয়া अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ। 140 दोकानहरू भएको सात तले शपिङ मल, जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलिभेटर, सिटिङ, लन्जिङ एरियाज, हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ। यसको साथै एस्ट्रो ट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट, आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट, एस्केलेटर, पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ। झट्ट बुकिङ गर्नुहोस् गणपति द्वारिका ग्यालेरिया, अपोजिट ग्लोबल टावर, बानेश्वर मोर, इस्टर्न बाइपास रोड, सिलगढी।
आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है। यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य, 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं। कांचनजंघा, चार धाम नामची, सुबह की सूर्योदय, नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं। यहाँ पे सुविधाजनक बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हॉल भी उपलब्ध है। तो बुकिंग करें और अपने घर से दूर होकर पहाड़ी शांति का आनंद लें। दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म, छोटा मनगुआ, दार्जिलिंग। अधिक जानकारी के लिए कॉल करें 9800072639।